ক্রিকেট ইতিহাসের সবথেকে রোমাঞ্চকর এবং সেরা ম্যাচের সাক্ষী থাকলো গতকাল গোটা ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার একটি নয় দুটি সুপার ওভার দিয়ে শেষ পর্যন্ত ভারতীয় টিম আফগানিস্তানকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে অবিস্মরণীয়ভাবে হারিয়ে ম্যাচ তথা সিরিজ জিতে কোটি কোটি টাকা এবং গাড়ি জিতল। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ফুল হাইলাইটসের মাধ্যমে জোড়া সুপার ওভার দিয়ে আফগানিস্তানকে এই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে হারালো এবং ম্যাচ শেষে ভারতীয় টিম ঠিক কোন কোন কোটি টাকার পুরস্কার এবং গাড়ি জিতল সব ডিটেলস। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন ডাইহার্ড ফ্যান হলে ভিডিওটিকে করে দাও একটি লাইক এবং এইভাবে আরও ভারতীয় টিম আইপিএল 2024 এবং কেকেআর সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, প্রথমে সুপার ওভার ম্যাচের হাইলাইটসের কথা বললে ভারতীয় টিম এই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটো টি টোয়েন্টি ম্যাচ জেতার পর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি খেলতে নেমেছিল বেঙ্গালুরুর বুকে এবং সেখানে ভারতীয় টিম নির্ধারিত 20 ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 212 রান ঠুকে দেয়। অবশ্য এই ম্যাচে কিন্তু মাত্র 22 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকতে বসছিল, কিন্তু সেখান থেকে রোহিত শর্মা এবং রিঙ্কু সিং বিধ্বংসী একটা 190 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে কোথায় সেই 22 রান থেকে 212 রানে পৌঁছে দেয়, যেখানে রোহিত শর্মা মাত্র 69 বলে 121 রানে নট আউট থাকেন এবং রিঙ্কু সিং 39 বলে 69 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেন। আর সেই রানকে তাড়া করতে নেমে আফগানিস্তানের মতো টিমও কিন্তু ভারতকে দুর্দান্তভাবে টক্কর দেয় এবং তারাও কিন্তু সেই প্রথমবার ম্যাচটিকে জিতে নিতে না পারলে কি হবে, তারা কিন্তু ভারত দেওয়া রানকে ছুঁয়ে ফেলে, অর্থাৎ তারাও কিন্তু 6 উইকেট হারিয়ে 212 রানে পৌঁছে দেয়, যার ফলে ম্যাচটি প্রথমে টাই হয়ে যায় এবং প্রথম সুপার ওভার খেলা হয়। এবং সেই প্রথম সুপার ওভারে আফগানিস্তান টিম প্রথমে ব্যাট করতে নেমে নবী রাহিমউদ্দোলা গুরবাজের বিধ্বংসী ইনিংসের দ্বারা কিন্তু প্রথম সুপার ওভারে 16 রান তুলে ভারতকে 17 রানের টার্গেট দেয়, যেখানে সেই প্রথম সুপার ওভারে ভারতের হয়ে মুকেশ কুমার বোলিং করছিল। আর সেখানে ভারতীয় টিম সেই প্রথম সুপার ওভারে 17 রানের টার্গেটকে তাড়া করতে নেমে রোহিত শর্মার বিধ্বংসী ইনিংসের সুবাদে কিন্তু তারা সেই রানকে তাড়া করতে নেমে প্রথম সুপার ওভারেই ম্যাচটিকে জিতে যাচ্ছিল, কিন্তু শেষে এক বলে দু রান প্রয়োজন ছিল, কিন্তু সেই রানটুকু তুলতে পারেনি যশস্বী জাসওয়াল, ফলে প্রথম সুপার ওভারটিও টাই হয়ে যায়। আর ফলে একই ম্যাচে আবার দ্বিতীয় সুপার ওভার শুরু করতে বাধ্য হয়, আর সেখানে ভারতীয় টিম সেই দ্বিতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার বিধ্বংসী 3 বলে 11 রানের সুবাদে আফগানিস্তানকে সেই দ্বিতীয় সুপার ওভারে জেতার জন্য 11 রানের টার্গেট দেয়, আর সেখানে আফগানিস্তান টিম মাত্র 1 রানই করতে পারে, আর যার ফলে ভারতীয় টিম এই ম্যাচটিকে দ্বিতীয় সুপার ওভারে 10 রানের বিনিময়ে জিতে নিয়ে ইতিহাস তৈরি করে। হ্যাঁ বস, এই দ্বিতীয় সুপার ওভারে কিন্তু ভারতের হয়ে বোলিং করতে নেমেছিল স্পিনার রবি বিষ্ণুই, সেখানে রবি বিষ্ণুই প্রথম বলেই মোহাম্মদ নবীকে ক্যাচ আউট করে দেন, দ্বিতীয় বলে 1 রান দেন এবং তৃতীয় বলে আবার বোল্ড করে দেন গুরবাজকে, আর যার ফলে ভারতীয় টিম অবিশ্বাস্যভাবে ম্যাচটি জিতে যায়। এবং যেখানে এই ম্যাচের পরে তো ভারতীয় টিম একটা দুর্দান্ত ট্রফি এবং লক্ষ টাকার পুরস্কার ভারতীয় টিমকে দেওয়া হয় এই সিরিজের উইনার হিসেবে। আর তাছাড়াও কিন্তু এই ম্যাচের পরে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারে পুরস্কৃত করা হয় রোহিত শর্মাকে একটা বিধ্বংসী ইনিংস খেলার জন্য। এছাড়া ম্যান অফ দ্য সিরিজের পুরস্কৃত করা হয় শিবম দুবেকে এই সিরিজে বিধ্বংসী রান করার পাশাপাশি বল হাতে দুর্দান্তভাবে উইকেট নেওয়ার জন্য। এছাড়া এই ম্যাচের পরে গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয় রোহিত শর্মাকে। এছাড়া আর একটি দুর্দান্ত পুরস্কার বেস্ট ফিল্ডার অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয় বিরাট কোহলিকে। হ্যাঁ, বিরাট কোহলি কিন্তু এই সিরিজে ব্যাট হাতে তেমন একটা নজর কাটতে না পারলেও দুর্দান্তভাবে ফিল্ডিং দেখিয়ে ক্যাচগুলোকে নিয়ে দারুণ নজর কেড়েছেন গোটা ক্রিকেটবাসীর। আর এই ম্যাচের পর রোহিত শর্মা 2023-এর 50 ওভারের ওডিআই বিশ্বকাপ না জিততে পাওয়ার ক্ষোভকে ভুলতে এই ম্যাচের পরে পরেই আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2024-এর বিশ্বকাপটিকে জেতার হুঙ্কার দিয়ে দেন এই ম্যাচের পর।